এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তৃণমূল সাংসদ অর্জুন সিং এবার বড় সড় বিপদে পড়লেন। তার প্রিয় ভাই সঞ্জয় সিং এবার গ্রেপ্তার হলো অবশেষে। অবশেষে গ্রেপ্তার হলেন তৃণমূল সাংসদ অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং। ঠিক কেন গ্রেপ্তার হয়েছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি তৈরির কারখানার ক্ষমতা দখল সহ একাধিক ইস্যুতে দুই শ্রমিক সংগঠনের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় রক্তারক্তির ঘটনা ঘটেছিল। তাতে জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু তারপরেও তদন্ত চালিয়ে যাচ্ছিল পুলিশ। এবার সেই মামলাতেই সাংসদ অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ, এবং তাতে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছেন সাংসদ অর্জুন সিং। এতে করে বিরোধীদের হাতে নতুন অস্ত্র পেয়ে গিয়েছেন বিরোধীরা, এবং বিরোধীরা এখনই বলতে শুরু করে দিয়েছেন সাংসদের ভাই যদি এই রকম অপকর্ম করে তাহলে সাংসদও নিশ্চয়ই এতে মদদ দিয়েছেন, যার জন্য এই মদতের জেরে নিজের ক্ষমতা দেখিয়েছেন অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং। কিন্তু অপরাধী যে শাস্তি পাবে সেটা বলাই বাহুল্য, সেই জন্যই গ্রেপ্তার হয়েছেন অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং, যাতে সঞ্জয় সিং ছাড়া না পান এবং সঞ্জয় সিংকে যাতে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য উঠে আসে সেই জন্য পুলিশকে চাপ দিতে থাকবে বিরোধী দলগুলি। এখন দেখার বিষয় এই যে এর পরবর্তীতে কী হয়।